বরং গুনাহগুলিকে নেকি দ্বারা বদলানোর কারণে নেকি অনেক বেড়ে যায়, নেকি অনেক বেড়ে যায়। তওবাকারীর আমল নামায় শুধু গুনাহ মাফ করা হয় তা না, বরং গুনাহ মুছে দেওয়ার পর তার আমলটা আমল নামায় নেকির পরিমাণও বেড়ে যায়। এজন্য ভাইরা বন্ধুরা একটু মনটা নরম করে কথাগুলি শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি তুমি যদি আমার ওলি হতে পারো, তোমার জীবনের কোনো ভয় নেই, তোমার জীবনের কোনো পেরেশানি নেই, আমার আপনার জীবনে ভয় ভীতি কম বেশি, ভয় কম বেশি পেরেশানি সবার জীবনে আসছে অথবা আসবে, এটা দুনিয়ার বৈশিষ্ট্য। দুনিয়া শুধু সুখের জায়গা নয়, দুনিয়া শুধু দুঃখের জায়গা নয়, দুনিয়া হলো সুখ দুঃখের মিশ্রণের জায়গা। সুখের জায়গা শুধু জান্নাত, দুঃখের জায়গা শুধু জাহান্নাম। কিন্তু দুনিয়ার বৈশিষ্ট্য হলো দুনিয়াতে কখনো সুখ কখনো দুঃখ, কখনো কষ্ট কখনো আরাম, ঠিক কিনা জোরে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, বান্দা যত বিপদ যত মুসিবত যত পেরেশানি যদি তুমি আমার ওলি হতে পারো, যদি তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারো, গুনাহ থেকে বাঁচাইতে পারো, নামাজ না পড়া গুনাহ, হারাম খাওয়া গুনাহ, বেফরদায় চলা গুনাহ, মুনাফিকি করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, এক একটা গুনাহ থেকে নিজেরে যদি তুমি বাঁচায় বাঁচায় চলতে পারো, তুমি যত বেশি গুনাহ থেকে বাঁচবা তত বড় আল্লাহর ওলি হয়ে যাবা। তাহলে বোঝা গেল গুনার সাগরে ডুব দিয়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না, গুনার ভিতরে তাইকে আল্লাহর ওলি হওয়া যায় না, বেপরদার ভিতরে চইলে আল্লাহর ওলি হওয়া যায় না, গাঞ্জা খায়া মদ খায়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। নারী পুরুষ একসাথে বৈশা যদি জিকির করে, পর্দা লঙ্ঘন কইরা হারাম কাজ কইরা যদি কও কয় কয় আমি মারিফতের সাগরে ডুব দিছি, আস্তা একটা বাটফার, ঠিক না জোরে কই, আমার কথা না আল্লাহর কথা, আল্লাহর কথা যদি বুঝতে থাকেন বুঝুন। আল্লাহ এক নম্বর শর্ত লাগাইছেন ইমান, দুই নম্বর শর্ত লাগাইছেন গুনাহ থেকে বাঁচ। তুই হারাম কাজ কইরা কইবে মারিফতের সাগরে ডুব দিছি, হ্যাঁ এজন্য সাবধান, পানির উপর দিয়া কে হাঁটলো এটা দেখার বিষয় নয়, বাতাসের উপর দিয়া কে উড়াল দিল এটাও দেখার বিষয় নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ এমন কোন শর্ত লাগায় নাই যে পানিতে দৌড় দেওয়া লাগবে, আল্লাহ এমন কোন শর্ত বলে নাই বাতাসে উড়লেই বুঝবা সে আমি আল্লাহর ওলি, এমন কোন শর্ত আল্লাহ লাগান নাই। আল্লাহ শর্ত লাগাইছেন ইমানের সাথে, তুমি নিজের গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে যে যত বেশি বাঁচলো সে তত বড় আল্লাহর ওলি হয়ে গেল। ভাইরা বন্ধুরা, বাতাসে উড়াল দেওয়া, পানির উপরে হাইটা যাওয়া, এটা কখনো 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 বেদিন বেঈমানের পক্ষ থেকেও হয়ে যায়। শয়তানের তো এর চেয়ে আরো বেশি পাওয়ার আছে, ঠিক না, শয়তান তো রোগ রেশায় ঢুকতে পারে, অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জামানায় এক হিন্দু সাধক, হে বাতাসে উড়াল মারছে হিন্দু সাধক। আমাদের দেশের কিছু মানুষ এলো কইল, না বাবা তুমি ওই দয়াল বাবা, না বাতাসে উড়াল মারছে। এখন হুজুরের মরিদান গিয়া কয় হুজুর এ হিন্দু ইয়া বাতাসে উড়াল মারছে, তখন হুজুরে কয় এটা সাধনার দ্বারা যে কেউ ফারে, সাধনার দ্বারা একজন অমুসলিমও অসম্ভবকে সম্ভব কাজ করতে পারে, সাধনা এটা, এটা আল্লাহর পক্ষ থেকে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওলিদের বিলায়াত ওলিদের কারামত, এটা এদের সাধনার দ্বারা যে যোগ্যতা অর্জন হয় এর চেয়ে অনেক পাওয়ারফুল। এই বইলেই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গেলে পায়ের জুতা ছেড়ে দিছেন আর জুতারে বলছেন তুই যা গে এর জুতাতে ফিটাইয়া আসমান থেকে নামা। হে আকাশে উঠতেছে আর বরফিরের জুতায় গে ফিটাইতেছে, ফিটাই এখন লাম লাম তো জুতা ফিটাই জমিত নামাইছে। তাহলে বোঝা গেল এরকম কোন
অসম্ভব কিছু দেখলেই আমরা আল্লাহর ওলি মনে কইরা আর দয়াল বাবা কিবলা বাবা কইয়া দৌড় দেওয়ার কোনো অর্থ নাই। যদি আমরা আল্লাহর আয়াতের অর্থ বুঝে থাকি, সহজ অর্থ, সরল অর্থ, সরল অর্থ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون بارا بندورا جنو بلت سلم من رقبن بھائرے چار دل منوشر جنو اللہ رولی ہوا بشی شخص کب بشی شخص چار دل منوشر جنو اللہ رولی ہوا ایک نمبر خلو এক নাম্বার হলো সমাজের দায়িত্বশীল যারা, সমাজের দায়িত্ব যারা পায়, জনগণের খেদমতের দায়িত্ব যারা পায়, মানুষের খেদমত করার দায়িত্ব যাদের কাঁধে পড়ে, সে চাই মেম্বার হোক, চাই সে একজন চেয়ারম্যান হোক, চাই সে একজন এমপি হোক, যদি মানুষের খেদমত করার সুযোগ তার কাঁধে পড়ে, জনগণ যদি তার এই দায়িত্ব দেয়, তাহলে খেদমতে খালকের দ্বারা একজন মানুষ খুব দ্রুত আল্লাহকে খুশি করতে পারে। আল্লাহকে খুশি করার নাম ওই আল্লাহর বন্ধু হয়ে যাওয়া। আমি যদি আল্লাহকে খুশি করতে পারি, এর নামই হলো আল্লাহর ওলি হয়ে যাওয়া। আল্লাহকে খুশি করার একটা সহজ পথ হলো মানুষের খেদমত কইরা, মানুষের খুশি কইরা, মানুষের মন জয় কইরা, আল্লাহ পাকের কুদরতি মন জয় করা যায়। আল্লাহ খুব দ্রুত তার ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। মায়ার নবী বলেন, জমিনবাসীর উপরে তুমি যত বেশি রহম করবা, মানুষের প্রতি যত দরদ দেখাইবা, আসমানওয়ালা তোমার প্রতি তত দরদ দেখাবে। মানুষের প্রতি তুমি যত মায়া দেখাইবা, আসমানওয়ালারা তোমার প্রতি তত বেশি দরদ দেখাবে, মায়া দেখাবে। এজন্য ভাইরা বন্ধুরা, দায়িত্ব পাওয়ার পর যদি কোনো মানুষ আল্লাহর ভয়ে দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন করে আল্লাহর ভয়ে, চেয়ারম্যানের চেয়ারে বৈশা সে মিথ্যা কথা বলে না, কোনোদিন বিচারের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে না, মুখ চিহ্ন বিচার করে না, রিলিফের মাল চুরি করে না, টিন চুরি করে না, গম চুরি করে না, না না, ওই চেয়ারম্যান সাহেব ফরজ ওয়াজিব আদায় করলো, হারাম থেকে নিজের বাঁচাইলো, কিন্তু নফল বন্দেগি বেশি করতে পারলো না। আমি মসজিদের ভিতরে বৈশা ফজরের নামাজ পইরা, তসবি পইরা, তসবি পইরা, তসবি পড়তেছি, আর চেয়ারম্যান সাহেব তসবি পড়া বাদ দিয়া সে বের হয়ে মানুষের ঘরে ঘরে যেয়ে পৌঁছতেছে, রাস্তাঘাটের হালত জানতেছে, মানুষের সুখ দুঃখের খবর নিতেছে। তসবি পইরা একজন মানুষ যতদিনে আল্লাহর ওলি হয়, ওই দায়িত্বশীল মানুষ মানুষের খেদমত কইরা বহু আগে আল্লাহর ওলি হয়ে যা। যদি এই দায়িত্ব পালনের ভিতরে আল্লাহর ভয় অন্তরে থাকে, ঠিক কি না? হ্যাঁ, চুরি করলে, হ্যাঁ, গম চুরি, টিন চুরি, এগুলা করলে, জনগণের গম খাই লিছে, টিন খাই লিছে, রাস্তার টাকা খাই লিছে, কালবাটের টাকা খাই ফেলাইছে। মমিসিং এক জায়গায় গেলাম, কই হুজুর কের কালবাটার টিন, আমাকে ওই চেয়ারম্যানের টয়লেট খাইয়া ফেলাই দিছে। আস্তাগফিরুল্লাহ, এইটা কেমনে কয়, টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, টয়লেটের টেকা খাইলিছে, আমাকে চেয়ারম্যানকে তো টয়লেটই খাইছে। আপনাদের এলাকায় না, আলহামদুলিল্লাহ, সব এলাকার কথা না, অনেক এলাকা আলহামদুলিল্লাহ অনেক চেয়ারম্যান মেম্বার আল্লাহর ভয় নিয়েই গমটা ঠিকমতো পৌঁছায়, টিনটা ঠিকমতো পৌঁছায়, হ্যাঁ, রিলিফের মাল চুরি করে না, আলহামদুলিল্লাহ। তারা তো এই জন্যই বলছি যে তাদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ। কেউ যদি বলেন, হুজুর দায়িত্ব পাওয়ার পরে এতটা আল্লাহর ভয় নিয়ে চলা যায় না, যদি বলেন হুজুর চলা যায় না, ওয়াজ করা সহজ, বাস্তবতা বড় কঠিন। মাঝে মাঝে আপনারও আমরের ওয়াজ করুন তো, আমার মাদ্রাসার একজন রসিক মানুষ কেশিয়ার সাহেব, কথা প্রসঙ্গে উঠছে, এরম বলতেছে পর্দার বিষয়টা, পর্দা মানতেছেন, পারি না আমরা, এই না সে
তো উনি কয়ে উঠছে কো হুজুর মাইক লিয়া ওয়াজ করা সুজা বাস্তবে মাঠে নামে দেখেন কঠিন কিরকম কজুর একশো একশো দোকানদারি করা যায় না কিছু বেজাল করণ লাগিও আমি বললাম আচ্ছা ফারা যায় না যদি কোন তাহলে আল্লাহর উপরে আপনি কি অপবাদ দিলেন আল্লাহ মানুষের উপরে এমন কোন বিধান জারি করে না যেটা মানুষের পক্ষে করা সম্ভব না ঠিক কি না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা এমন কোন বিধান আল্লাহ মানুষকে দেয় না যেটা মানুষের পক্ষে আদায় করা সম্ভব একজনে যদি পারে তাহলেও বোঝা যায় কাজটা করা সম্ভব যেহেতু একজনে পারছে ঠিক না দায়িত্বের চেয়ারে বৈশা আবু বকর সিদ্দিক ফারুকে আজম উসমান গনি আমির মুয়াবিয়া তারা যদি তাদের এত বড় দায়িত্বের চেয়ারে বৈশে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে পারলো তুমি চেয়ারম্যান সাহেব পারো না এটা নিজের দোষ দাও পারা সম্ভব বলো আমি পারি না ঠিক কিনা জোরে কম পারা সম্ভব এজন্য বলো আমি পারি না পারা যায় না বলবা না পারা যায় না বলবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় উনি তো মৌতের আগে ওসিয়ত করছেন বাবারা আমার জানাজা এমন লোক দিয়ে ফরাইও যার মধ্যে চারটা গুণ পাওয়া যায় এক নাম্বার জীবনে সে কোনোদিন আসরের চার রাকাত সুন্নত নামাজ কাজা করে নাই জীবনে সে কোনোদিন জামাত তরক করে নাই তিন নাম্বার জীবনে সে কোনোদিন তাহাজ্জুদ ফোত করে নাই চার নাম্বার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় না সুবহানাল্লাহ কইলেন না দিকে বোঝা যায় আপনাদের এই এলাকায় ইসাইর গুণের বহু মানুষ আছেন এখানে একটা গুণের লোক আছেন নিরম একটা সাইটটা লাগবে না যে হুজুর আমার কাছে একটা আছে এমন কি আছেন কেউ যে জীবনে আসরের চার রাকাত সুন্নত ফরজ না চার রাকাত সুন্নত আসরের চার রাকাত সুন্নতের অনেক দাম মায়ের নবী বলেন যে লোক আসরের চার রাকাত সুন্নত নামাজ পড়ে তার উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয় আসরের চার রাকাত সুন্নতের এত গুরুত্ব যদিও সুন্নতে মুয়াক্কাদা না গায়রে মুয়াক্কাদা সুন্নতে জায়েদা ফরলে সওয়াব না ফরলে গুনাহ নাই এজন্যই আমরা আসরের চার রাকাত পড়ি না সুন্নত ম্যাক্সিমাম পড়ি না কেন কারণ না ফরলে গুনাহ নাই আর জোরেরটা পড়ি না বললে গুনাহ আছে তিনি শর্ত লাগাইছেন জোহরের চার রাকাত না যেটা সুন্নত মুয়াক্কাদা ফরা লাগবে না পড়লে গুনাহ এটা না আসরের চার রাকাত সুন্নত যেটা না পড়লে কোনো গুনাহ নাই কিন্তু পড়লে অধিক সওয়াব অনেক সওয়াব রহমত বৃষ্টির মতো নাজিল হয় এই সুন্নতটা যার জীবনে কোনোদিন ছুটে নাই আছেন এমন কেউ দুই নাম্বার জামাত যার জীবনে কোনোদিন তরক হয় নাই কইবেন হুজুর জামাত তো বাদ গড়েই তো নামাজ পড়ি না ঠিক না আর আপনি কোন সুন্নত ফরজেরই তো খবর নাই তাহাজ্জুদ যার জীবনে ফৌতায় নাই এরা তো মাশাআল্লাহ এমন দুই একজন বাইরে বহেরে যদি জিগান তাহাজ্জুদের টাইম কোনটা কইতো কইব জোরে পড়ে এটার খবর নাই চার নাম্বার জীবনে কোনোদিন নারীর দিকে নজর ফরে নাই বেগানা নারীর দিকে নজর হঠাৎ করে ফরাটা দোষ না নজর আটকায় রাখা জমায়া রাখাটা দোষ নজর পড়ে গেছে নবী বলেন মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন আউয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাহসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা আল্লাহর নবী বলেন যদি সুন্দরী কোনো নারীর দিকে বেগানা কোনো নারীর দিকে কারো নজর পড়লো আর সাথে সাথে চোখটা ফিরাইয়া পেলো আল্লাহর ভয়ে এই লোকটার আমলের মধ্যে আল্লাহ হালাওয়াতে ঈমান দান করে হালাওয়াত কাকে বলে স্বাদ মিষ্টি খাওয়ার পরে আমরা মুখের মধ্যে যেমন মিষ্টি খাওয়ার পরেও মুখে একটু মজা লাগেনি না লাগে না মিষ্টি খাওয়া শেষ এরপরে মুখে মজা রয়ে গেছে ঠিক তেমনি যে মানুষটা তার নজরের হেফাজত করবে বেগানা নারীর দিকে চোখ ফিরায় রাখবে করলেও সাথে সাথে ফিরাই লিছে জমাইছে না আল্লাহ তার নামাজের মধ্যে মিষ্টি খাওয়ার মতো স্বাদ দিয়ে দিবে কোরআন তেলাওয়াতের মধ্যে মিষ্টি খাওয়ার মতো স্বাদ দিয়ে দিবে
জিকিরের মধ্যে মিষ্টি খাওয়ার মতো স্বাদ আল্লাহ দান করবে। এই তিনটা গুণ, এই চারটা গুণ, এই চার গুণের কেউ থাকলে আমার জানাজা তারে ফরাইতে কইবা, আর যদি এমন লোক না থাকে তাহলে জানাজা সারাই আমারে দাফন দিয়ে দিও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই শর্ত দিয়ে আল্লাহর ওলি তিনি ইন্তেকাল করলেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম, এত মানুষের ভিতরে জানাজা, মাইকে এলান করা হলো, আসুনি এমন আল্লাহর কোন বান্দা, এই চারটা গুণ তোমার ভিতরে আছে, একটু সামনে আসো, আইসে তুমি জানাজা পড়াও। কিন্তু কেউ সাহস করে উঠে না, উঠার তো কোথাও না, কে এত বড় নেককার, এত বড় পরহেজগার, উঠবে কে, সাহস তো কারো নাই। বারবার বারবার এলান করা হয়, আল্লাহর ওলির সন্তানেরাও এলান করে, যদি এমন কেউ না থাকো তাহলে বাবাকে জানাজা ছাড়াই দাফন করা লাগবে। কারণ আব্বার ওসিয়ত হলো, যদি পাওয়া না যায় তাহলে জানাজা ছাড়াই আমাকে দাফন করবা। এলানের পর এলান, এলানের পর এলান, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে যখন ঘোষণা হয় তাহলে তোমরা যার যার মতো করে বাড়ি চলে যাও, যার যার মতো করে বাড়িতে চলে যাও, জানাজা হবে না, জানাজা ছাড়াই ওনাকে দাফন করা হবে। এই ঘোষণা দেওয়ার পর মজলিস থেকে একজন মানুষ চাদর গুবুরি দিয়া চেহারাটা না দেখাইয়া আওয়াজ দিয়া কই, কুতুবউদ্দিনের সন্তানেরা দাঁড়াও দাঁড়াও, আমি জানাজার নামাজ পড়াব। লক্ষ লক্ষ মানুষ তাকে তাকে শুধু দৃশ্যগুলি দেখতেছে, কে সে আল্লাহর বান্দা, কে সে আল্লাহর বান্দা। অবশ্যই তার জীবনে কোনো দায় দায়িত্ব নাই, হয়তো সে কোনো বিয়ে শাদি করে নাই, জীবনটা মসজিদের ভিতরেই পয়সা পয়সা কাটায় দিছে, হয়তো সে বহুত বড় বৈরাগী, বহুত বড় বৈরাগী, কোনো দায় দায়িত্ব দুনিয়াদারি তার কাঁধে নাই। নতুবা এমন চারটা আমল কেমন করে সম্ভব, কেমন করে জীবনে আসরের সুন্নত তারক করে নাই, কেমন করে জীবনে কোনো দিন জামাত তরক হয় নাই, কেমন করে তার জীবনে কোনো দিন তাহাজ্জুদ ফৌত হয় নাই, কেমন করে কোনো দিন বেগানা নারীর দিকে নজর জমায় নাই, তাহলে সে কোনো সাধারণ কোনো মানুষ নয়, তার জীবনে কোনো দায় দায়িত্ব হয়তো কিছু নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা সামনে গেলেন, যাইয়া তিনি চাদর থেকে মুখটা সরাইলেন, উপস্থিত মানুষগুলি তাকা তাকা দেখা সবাই অবাক। ওই সময়ের এই মানুষটা হলো সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ, এত বড় দায়িত্ব আর কারো কাঁধে নাই, তার কাঁধে যত বড় দায়িত্ব তিনি আর কেউ নন, তিনি হলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জুরে বলি সুবহানাল্লাহ, আর একটু জুরে বলি সুবহানাল্লাহ। মে তালিবে মাওলা হবে রে ইশকে নিরালা, মে তালিবে মাওলা হবে রে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, মা দরদ জাহা গৈর খুদায়ার নদার, যদি আদে খুদাহি চিদিগুর কার নদার, যদি আদে খুদাহি চিদিগুর কার নদার। জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি তিনি ওই জায়গায় যাইয়া চাদরটা থেকে মুখটা সরাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারাটা সরাইয়া আওয়াজ দিয়া বলতেছেন, ওরে কুতুবউদ্দিন, ও আল্লাহর ওলি, কেন তুমি এই শর্তগুলি লাগাইছো, কেন তুমি শর্তগুলি লাগাইছো, কেন তুমি শর্তগুলি লাগাইছো? আমি আমার জীবনের এই গোপন আমলগুলি দুনিয়ার কাউকে জানাই নাই, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রী পর্যন্ত আমার এই আমলের খবর জানে না। আমি তো চেয়েছিলাম এই গোপন আমলগুলি শুধু আমি জানি আর আমার মালিক জানি, কেন তুমি শর্তগুলি লাগাইছো? এই শর্ত করার কারণে আমার গোপন আমল মানুষ জেনে গেল,
কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহর কাছে এজন্য পুরস্কার কিছু কম পাই আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দেব সুবহান আরে কি জোরে কোন সুবহানাল্লাহ কুতুবউদ্দিন তিনি তো ভালো করে জানতেন তিনি জানতেন বিদায় শর্ত লাগাইছেন এজন্য বলতেছিলাম রে যুবক তুমি যদি বলো না না হুজুর দায়িত্ব পাইয়া এত আল্লাহ বিল্লাহ করা যায় না চেয়ারম্যানের দায়িত্ব মেম্বারের দায়িত্ব ভাই আল্লাহর বই নিয়ে চলা যায় না তাহলে বলো দিল্লির সুলতান যদি পারলো তুমি কেন তাহলে বোঝা গেল পারা সম্ভব তুমি পারো না তোমার কপাল পড়ছে তোমার কপাল পড়ছে এজন্য দায়িত্ব পাওয়ার পর যেই মানুষটা দায়িত্ব আল্লাহর ভয়ে পালন করবে ছোট হোক বড় হোক মসজিদের দায়িত্ব হোক মাদ্রাসার দায়িত্ব হোক যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব হোক সে দায়িত্ব ছোট হোক বড় হোক যদি দায়িত্ব ঠিকমতো পালন করে আল্লাহর ভয়ে কখনো আমানতে খেয়ানত করে না আমানতে খেয়ানত করে না রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয় কারণ মানুষ তার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি জোরে কোন সুবহান দুই নাম্বার হলো ওই যুবক যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে সুবহানাল্লাহ যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে তার জন্য আল্লাহর ওলি হওয়া সহজ কারণ দুনিয়াতে এমন কোন আল্লাহর ওলি নাই যেই ওলি যৌবনে আল্লাহর ওলি হয় নাই রে ভাই এজন্য যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবন কালটা হলো আল্লাহকে খুশি করার বয়স যৌবন কালে আল্লাহ পাক যুবকের ইবাদতের উপরে বেশি খুশি হয়ে যায় কারণ হলো লা ওয়ারা কাল কাফি নবীজি বলেন আল্লাহর নবী বলেন গুনাহ করার সামর্থ্য আছে শক্তি আছে সুযোগ আছে এরপরও যেই মানুষটা গুনাহ করে না সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি সেই হলো তোমাদের ভিতরে বড় পরহেজগার গুনাহ করার শক্তি আছে সামর্থ্য আছে সুযোগ আছে এরপরও করে না সে হলো তোমাদের ভিতরে বড় পরহেজগার বৃদ্ধ মানুষ গুনাহ করা তার জন্য কঠিন গায়ে শক্তি কম চাইলে একজন বৃদ্ধ মানুষ চুরি করতে পারবে না কিন্তু যুবক চাইলেই সে যা খুশি তা করতে পারে আওয়াজ দিয়ে এখন ঠিক না গানের আয়োজন করতে পারে আওয়াজের আয়োজন না কইরা ঠিক না এই যুবকগুলি যে যুব সমাজ তারা চাইলে খেলার আয়োজন করতে পারত গানের আয়োজন করতে পারত চেয়ারম্যান সাহেব যদি নিষেধ দেয় চেয়ারম্যান রে দুই রাইনে সভাপতি বানাই দিব হ্যাঁ ক্ষমতা তারা যুব সমাজ এক যদি হয়ে যায় এলাকার মেম্বার সবে মুরব্বী কেউ যদি বাধা দেয় এটা গান করাইস না রাত্রে গিয়া গড় হামাইয়া কইব অফিস তল দইরা কালকের গানে অনুষ্ঠানে সভাপতি তুমি তে ইজ্জত কমলো না বাড়লো না কমলো পারে তারা কিন্তু এতটুকু করলো না জালালাবাদ যুব সমাজ করলো না যৌবনের চাহিদা হলো গুনার দিকে যাওয়া যৌবনের চাহিদা হলো যাত্রার প্যান্ডেল দেখা যৌবনের চাহিদা হলো খেলার আয়োজন করা যৌবনের চাহিদা হলো ডাব চুরি করা যৌবনের চাহিদা হলো হাঁস চুরি করা বন্ধু চুকের সামনে জিনা বিবিচারে লিপ্ত বন্ধু চুকের সামনে ভালোবাসা দিবস পালন করে কিন্তু যেই যুবক যৌবনের পাগলামি করে না যৌবনে তার চায় কিন্তু সে পাগলামি করে না যৌবনকে কন্ট্রোল করে পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরছে যৌবনে তার মসজিদে দেখা যায় যৌবনে তার ওয়াজ মাহফিল করাইতে দেখা যায় যৌবনে তার বাপ্পার সেবা করতে দেখা যায় যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায় যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় আল্লাহ নবী রহমতের নবী বলেন ওই যুবক যৌবনেই আল্লাহর ওলি হইয়া যায় লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ্বাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদীদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রতিদিন জমির আল্লাহকে ডাক দিয়া কয় ও মালিক আর কত আমি গুনাহ দেখব আর সহ্য হয় না আল্লাহ আমি জমিনের উপরে যে গুনাহগুলি হয়
যেই অন্যায় হয় যেই জুলুম হয় আমি জমিন আর কত সইব আর কত আমি দেখব একটু অনুমতি দাও আবতালি ইবনে আদম ফি কারি আমি সবগুলি জালেমকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেই আল্লাহ কই কেন কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা আল্লাহ তোমার দেওয়া হাত তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব আর কত কাল আমি জালেমের জুলুম গুলি দেখব ও মালিক আমি আর কত জালেমের জুলুম দেখব আমি আর কত জালেমের জুলুম সইব অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ কইর জমিন থাম থাম এখনো জমিনের মধ্যে এমন কিছু বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয় এখনো জমিনের ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দি রয়েছে এই মানুষগুলির তোমরা ধ্বংস করে দিতে চাও কিন্তু জানো না ওই মানুষকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি জোরে কোন সুবহানাল্লাহ আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়কুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে বান্দা আমার হাত দিয়া তোরে বানাইছি কারণ এই তোর চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল কারো হাতে বানাইলে হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এ জমিন সুন ভালো করে সুন যতদিন পর্যন্ত জমিনে চার দল মানুষ থাকবে লাউলা মাশা ইকরুকা যতদিন পর্যন্ত এই জমিনে এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি থাকবে চুল সাদা হয়ে গেছে দাড়ি তার সাদা হয়ে গেছে কোমর বাঁকা করতে পারে না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এরপর আমি আল্লাহর কদমে কষ্ট করে সেজদা দেয় আমার ওই বান্দা বান্দি গুলার সেজদার দিকে তাকাইলে এই গুনাগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় দুই নম্বর আল্লাহ পাক বলেন এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না ওই যুবক চুরি ডাকাতিতে যায় না 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 সে নারিকেল চুরি করে না বন্ধু তারে ডাকি হারাম পথে যাওয়ার জন্য এরপর যায় না যুবক তার যৌবনটারে আমি আল্লাহর জন্য অক্ষ করে দেয় যৌবনে সে আমার কদমে সেজদা দেয় আমি আল্লাহ যখন তার ক্ষুধাবিতি অন্তরে দেখি এই জমিনের প্রতি আমার মায়া লাগে যায় আল্লাহ পাক কয়ার পরে জানুনি এই জমিনের মধ্যে কিছু গরু ছাগল হাঁস মুরগি রয়েছে ওদের কোনো দোষ নাই ওদের কোনো দোষ নাই ওই জালেমগুলির কারণে যদি আমি জমিনে গজব দেই হাঁস মুরগি গরু ছাগলগুলি গজবের শিকার হয়ে যায় অথচ ওদের কোনো অন্যায় নাই এদের উপরে কোনো আমার বিধি বিধান নাই এদের উপরে কোনো শরীয়তের বিধান নাই নামাজ রোজা হজ যাকাত নাই ওই হাঁস মুরগিগুলি যখন গজবের শিকার হয়ে চেউ চেউ করে কান্না করে তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় চার নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা এই জমিনের ভিতরে প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই বাচ্চাগুলির কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই এই বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধান এখনো চালু হয় নাই তার উপরে নামাজ নাই রোজা নাই তার বাবা তার মা জালেম বাবার গুনার কারণে জমিনে গজব আসতে চায় কিন্তু এই গজবের শিকার তো বাচ্চাটাও হয়ে যায় ওই বাচ্চাটা যখন কান্না করে আমি আল্লাহর তখন জমিনের প্রতি মায়া লেগে যায় অতএব না না এখনো জমিনে বুড়া কিছু বৃদ্ধ বিদ্যা আছে রে তারা বৃদ্ধ বয়স আমি আল্লাহকে ডাকে এখনো জমিনে কিছু যুবক আছে যৌবনে তারা গুনার আয়োজন করে না কোরআনের মাহফিলের আয়োজন করে যদি এই চার শ্রেণীর জমিনে না থাকতো লাজাআলতুস সামা আহাদিদা
আসমান কে আমি আল্লাহ লোহা বানায় দিতাম ওয়াল আরদা খফসাফা ওয়াত তুরাব রামাদা জমিন কে আমি আল্লাহ তামা বানায় দিতাম যদি এখন ওই যুবকগুলি জমিনে না থাকতো এখন যদি জমিনের মধ্যে ওই বৃদ্ধ বান্দা বান্দীগুলি না থাকতো তাহলে আমি আল্লাহ কি করতাম জানোনি ওই জমিনটারে আমি তামা বানায় দিতাম আসমানটারে আমি আল্লাহ লোহা বানায় দিতাম ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল হতে দিতাম না ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানাও আমি জমিন থেকে উৎপন্ন হতে দিতাম না বাল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা সাব্বা বরং পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব নাজিল হইতো গজব আর গজব নাজিল হইতো বাংলার মুসলমান এখনো মান উলামা একরামকে তাজিম করে এখনো এখনো মাদ্রাসাকে কদর করে এখনো ওয়াজ মাহফিলের আয়োজন করে এখনো এখনো লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ফজরের আগেই কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে তুরস্কের 7.9 মাত্রার ভূমিকম্পে গোটা তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল সিরিয়াতে এখনো মানুষ খুঁজে বের করে এরে যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো জানোনি জানোনি চোখের সামনেই তো তুরস্কের হালত দেখতেছ সিরিয়ার হালত তুমি দেখতেছ অথচ বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প কয়েক বছর আগে ফজরের আগে হয়েছে ওই একই মাত্রার ভূমিকম্প তুরস্কে হলো ধ্বংসস্তূপ হয়ে গেল ধ্বংসস্তূপ লক্ষ লক্ষ মানুষ আহত নিহত হলো বাংলাদেশে কেন এতটা ক্ষতি হয় নাই একটাই কারণ কারণ বাংলার তখন আমি আর তুমি ঘুমিয়েছিলাম কিন্তু টেকনাফ থেকে তেতুনিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল আমি আর তুমি যখন ঘুমে তখন মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে শীতের জন্য কষ্ট করে ফজরের নামাজ পড়তে উঠতে পারি না আর মাদ্রাসার ছোট ছোট তালেবে এলেম হিফজের ছাত্ররা তখন অজু কইরা ঠান্ডা পানিতে আমার মাওলার কালাম নিয়ে কোরআন তেলাওয়াতে বসে এই আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেনি না শুনে না এই দৃশ্য আল্লাহ দেখেনি না দেখে না শুধু এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনকে আল্লাহ পাক হেফাজত করেছে হেফাজত করেছে এরে যুবক এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবন কালটাতে তুমি নিজের গুনাহ থেকে যত বাঁচাইবা যত বাঁচাইবা তত আল্লাহর ওলি হয়ে যাইবা হে যুবক যৌবন কালটারে তুমি গুরুত্ব দিচ্ছ না মনে করতেছো বৃদ্ধ বয়সে নামাজ ধরবো আর একটু বয়স হোক তারপরে রোজাগুলি রাখবো আসতেছে সামনে রমজান মাস এই যে রজব চলতেছে তারপরে শাবান তারপরে রমজান এ যুবক এখনো হয়তো তুমি রোজা রাখার পাক্কা ইরাদা করো নাই কিন্তু তুমি কি জানো না আজ এমন একটা যুগ চলতেছে যেই যুগে মানুষের গড় আয়ু 60-70 বছর পায় না চরম 40-50-এর ভিতরে মানুষ চলে যাইতেছে এক সময় বাজারে গেলে পড়ে সাদা দাড়ি সাদা চুল অনেক মানুষ মুরব্বী মানুষ বাজারে দেখা যাইতো রাস্তাঘাটে মুরব্বী দেখা যাইতো আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে মানুষ মুরব্বী হওয়ার বয়স পায় না যৌবনেই কবরে চলে যেতে হয় যৌবন কালে চোখের সামনে তাকায় দেখো খেলার সাথে কবরে চলে গেল লেখাপড়ার সাথে তোমার কবরে চলে গেল একটু তাকায় দেখো না আজ কাল আজ নয় কাল তোমার কানে মৃত্যু সংবাদ বন্ধু স্ট্রোক করে মারা গেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল অতএব তুমি যদি এখনো মনে করো যে আমার সময় আছে বয়স আছে আমি ধরব ধরব সেই সময় তোমার জীবনে নাও তুমি পাইতে পারো এমন কত যুবক আশা করেছে কিন্তু আশার পূরণ হয় নাই অতএব এই মুহূর্তে কাটে দিলে যদি তওবা করে নাও মালিক আর জীবনে নামাজ পড়ব না আর জীবনে গুনাহ করব না পাক্কা ইরাদা করলাম আর রমজানে রোজা ছাড়ব না আল্লাহ পিছনে সবগুলা মাফ করে মুহূর্তের ভিতরে নামটা ওলির খাতা উঠে দিবে জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি নদীর কিনারে দাঁড়ায় আছেন ইনি মাছ মারতেন জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ হঠাৎ দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে এখন তিনি চিন্তায় পড়ছেন বিচ্ছুটা নদীর পারে দাঁড়ানো আর একটা কচ্ছপ পানির নিচ থেকে উপরে উঠিয়া
বাসতে বাসতে বিচ্ছুটার কাছে আসছে আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসছে আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটারে নদীর ইপার থেকে উইপার করে দিছে সুবহানাল্লাহ জোরে কোন এটা আল্লাহ পারেনি না পারে না শাহজালাল মুজাররদ ইয়ামুনি কেমনে পার হইছেন সুরমা নদী যায় নামাজে বইসা আল্লাহ রলি জুন মিসরি রহমাতুল্লাহ গেলে তিনি দেখা বলে মালিক ও মালিক তুমি তো সব পারো কিন্তু আমার একটু দেখতে মন চায় এই বিচ্ছুটা কই যায় কোন দিকে যায় কেন তুমি এইভাবে বিচ্ছুরে পার করাইছো আল্লাহ একটু দেখতে মন চায় আমাকেও তুমি নদী পার করায় দাও আল্লাহ পাক তার বলির অন্তরের ভিতরে ইলহাম করলেন গোলাপ যায় নামাজ হাতের যায় নামাজ পানির উপরে বিছাও যায় নামাজে বসে যাও আমি আল্লাহ নদী পার করায় দিব জুন্নুন মিসরি তিনি যায় নামাজে বৈশা নদী পার হয়ে গেলেন ওলিদের কারামত কারামতুল আউলিয়া ই হাক্কুন ওলিদের কারামত বেশক সঠিক কোন সন্দেহ আছে 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 কিছু বাংলাদেশের বাইরে আছে কিছু আল্ট্রামডার্ন কি ধরনের কোন ওয়াজ মাহফিল কথা বললি গাঞ্জাগুরি কথা নাউজুবিল্লাহ জোরে কই ফেছে কোরআনও নাই হাদিসও নাই কই ফেছে এগুলা কি সম্ভব আরে আহমকের আহমক তুই তো নিজেই বুঝোস না এগুলা তো ওলির নিজের ক্ষমতা না আল্লাহ করায় আল্লাহ যদি করায় তাহলে সব অসম্ভব সম্ভব হয়ে যায় আল্লাহর কাছে কোনো জিনিসই অসম্ভব নাই সহি হাদিস বুকেলুল বুকে বগলের তলে লইয়া লইয়া আপনার আয়া বিভিন্ন কথা কইব সাবধান সাবধান এরা ইসলামের বহুত বড় ডাকাত ইমানের ডাকাত এদের থেকে সাবধান থাকতে হবে ঠিক কি না সহি হাদিসের স্লোগান দিয়া দিয়া ভিতরে মধু মধুর জায়গায় বিষ ঢুকাইয়া রাখছে উপরে লাগাইছে মধু লেবেল আর বোতলের ভিতরে বিষ বোতলের ভিতরে বিষ লেবেল হলো মধু শাহজালাল মুজুরদি এমনই ফার হইছেন সুরমা নদী যায় নামাজে বৈশা এটা গাঞ্জাখুরি কথা এটা মিথ্যা কথা গৌর গোবিন্দ সব নৌকা সরাই দিছে না যেমন ইতিহাসে আছে তেমন একদম সনদ সহি সনদে বর্ণিত আছে যিনি দেখছেন উনি কার থেকে শুনছেন উনি কার থেকে শুনছেন উনি কার থেকে শুনছেন বিশ্বস্ত লোকের কাছ থেকেও একদম যে লোক নিজের চোখে দেখছেন তার পর্যন্ত রাওয়ায়েত সহি সুলাইমান আলী ইসলামের সিংহাসনটা লইয়াইল একজনে কেমনে মাটি নিজ দিয়া বিলকিস রানী আইবার আগে আগে সুলাইমান আলী ইসলাম কয় তার সিংহাসন আমার কাছে আনতে পারবা কে ইফরিতে কয় আমি চোখ বন্ধ করবেন আপনি আর লইয়াইম সুলাইমান আলী ইসলামকে আরো তাড়াতাড়ি কেনা পারবা এমনি মানুষ নামের একজন ওনার দরবারে থাকতো যিনি ইসমে আজম জানত মানুষ মানুষ জিন্না ইনি কয় আমি আরো তাড়াতাড়ি পারবো বলে কেমনে কয় আপনি খালি চোখটা মুছবেন আর চোখ খুলবেন এর ভিতরে দেখবেন সিংহাসন হাজির আর ইফরিতে কইছিল বিলকিসানি আইবার আগে আগে আমি সিংহাসন হাজির করব উনি কয় না আরো তাড়াতাড়ি তখন কয় ঠিক আছে চোখ খুলবেন আর আনবো মাটির নিচ দিয়া সিংহাসন লই আইছে বিলকিসানি আইবার আগে এটা তো কোরআনে আয়া সূরা নমল পড়েন যদি এই ধরনের অসম্ভব যেটা যুক্তিতে ধরে না ব্রেইনে ধরে না এমন কিছু শুনাইলেই যদি আপনি কোন গাঞ্জাখুরি কথা তাহলে আল্লাহর এই কথাটা কি কইবেন কোরআনের এই আয়াতের এই জায়গায় আপনি কি কইবেন আপনার যুক্তি এখানে কই গেল আপনার বিবেক এখানে কি বলবে এটা কিভাবে সম্ভব কয় এমনেই সম্ভব কেমনে কয় আল্লাহ করাইলে সম্ভব ঠিক কিনা কারামাতুল আউলিয়া হাক্কুন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি উনি কয় ঠিক আছে উনি পার হয়ে গেছে পার হইয়া ওই বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়াইতেছে বিচ্ছুটা কই যায় দেখার জন্য হঠাৎ করে আল্লাহর ওলি তাকায় দেখে হাওরের মাঝখানে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে একটা রাখাল রাখাল উট রাখাল দুম্বা রাখাল একটা যুবক এ যুবক তোমাকে বলছি তোমাকে তোমাকে তোমার মতো একজন যুবক গাছের নিচে ঘুমাইতেছে আর ওইদিকে বিচ্ছুটা দৌড়াইতেছে কাছে আকাশে ইনিও পিছনে পিছনে হাজির যা দেখেন বিচ্ছুটা ওনার কাছে গেল যুবকের কাছে গেল আর যুবকের মাথার পাশে বিষাক্ত একটা সাপ ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে দংশন করবি ওই যুবককে কামড় দিবে মেরে ফেলবি বিচ্ছুটা যাইয়েই দেরি করলো না
লাভ দিয়া সাপের মাথার মধ্যে বসল বৈশেই সাপটারে কামড় দিল বিষাক্ত সাপ মুহূর্তের ভিতরি বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল যেই সাপ আসছিল যুবককে মারার জন্য ওই সাপে আল্লাহ পাক বিচ্ছু দিয়া মারায় দিল এইবার জুন্নুর মিস্ত্রি যুবকের ঘুম থেকে উঠাইলেন উঠে বলতেছেন রে যুবক বলো না জীবনে কি নেক আমল করেছো বলো না কি নেক আমল তুমি করেছো যার কারণে আল্লাহ পাক তার কুদরতে বিচ্ছুরে নদীর ওই পার থেকে পাঠাইয়া তোমাকে আল্লাহ বাঁচাইছে সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন কই ভয় নাই তোমার জীবনের ভয়ের বস্তু আমি আল্লাহ দেখব জিম্মাদারি আল্লাহর যুবকের ডাক দিলেন যুবক কি নে কামল করেছো এইবার যুবক কো আল্লাহর ওলি এটা কি বলে এটাই সব আল্লাহ পাক করাইছে সাপে কামড় দিতে চাইছিল কিন্তু আল্লাহ সাপরে তার কুদরতে মারাইছে বলো না কি নে কামল তুমি করেছো এত প্রিয় এত মায়ার আল্লাহর কেমনে হইলা তুমি আল্লাহ তো তোমার সব জিম্মাদারি নিয়ে নিছে তুমি তো আল্লাহর ওলি যুবক চুকের পানি সাইরা কান্দে আর কয় গো আল্লাহর ওলি আমি জানি না আমি আল্লাহর ওলি কিনা তবে আমি যেখানে থাকি না কেন কোনো অবস্থাতেই নামাজ সারি না রাখালি করি আমি রাখালি নামাজে রক্ত হয়ে গেছে জঙ্গলের ভিতরে নামাজে দাঁড়ায় যায় হাওরে থাকলে হাওরে নামাজে দাঁড়ায় আর যখনই আমি ঘর থেকে বের হয়েছি তখনই আল্লাহর নাম লয়ে ঘর থেকে বের হয়েছি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ঘুমানোর আগে বলেছি মালিক আমি একটু ঘুমাবো কিন্তু কোন ভরসায় ঘুমাই এখানে কেউ নাই আপন বলতে কেউ নাই আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আল্লাহ বাঁচাইব কে তুমি তো শুধু বাঁচানোর মালিক আল্লাহ তুমি আমাকে একটু বাঁচাইও আল্লাহ বিপদ থেকে উদ্ধার কইরু আমি ক্লান্ত আমি একটু ঘুমাবো এই বইলে আমি ঘুমাইছি আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে আমাকে বাঁচাইছে অতএব বলুন ভাইরা বন্ধুরা তাওয়াক্কুল করব কার উপর আর একটু জোরে কোন কার উপর আল্লাহর উপর আমার ভাইরা এজন্য লম্বা কথা নয়